আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগ নিউজ অগ্নি সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের মুখে একের পর এক উত্তর নিয়ে মিতালি বাগ, দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। দেখুন, আপনারা বলছেন কি কি বিষয় নিয়ে যাব, কি কি বিষয় নিয়ে যাব না সেটা যদি বলেন তো ভালো হয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছেন, একাধিক প্রকল্প ডালা সাজিয়ে রেখেছেন, সেইগুলো যদি আমরা নিয়ে যাই একটা ঘরে, যদি বলতে থাকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পগুলো তুলে ধরি, তাহলে মনে হয় শেষ হবে না এবং অন্য বাড়ির কথায় মা বোনেরা বঞ্চিত হবে বলতে। কাজেই আমাদের বহু প্রকল্প, বহু উন্নয়ন হয়েছে, সেইগুলো নিয়েই আমরা চাই। দেখুন, যখন ভোট আসে, যখন ভোট আসে ভাই, ইডি আসে, তখন সিবিআই আসে, দুর্নীতি আসে, ভোট চলে যায়, সব চলে যায়। যদি যেতেন সবার আগে মানুষের জন্য কি করবেন, যদি জিতে যেতে আসেন আপনি এমপি হিসেবে সবার আগে কি করবেন মানুষের? সবার আগে যেহেতু আছে খানাকুলে আছে, এখানে রামমোহনের মাটি, ঘণ্টেশ্বরের মাটি, খানাকুলের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা আছে। তা বাদেও যেহেতু আমি একজন মহিলা, মহিলাদের নিয়ে ইতিমধ্যে আমি কতগুলো প্রজেক্টে খুব সুন্দর ছকমত করে সাজিয়ে রেখেছি। যেহেতু 11th আওয়ার আমাদের যে ঘোষণা হয়ে গেছে, সেটা একটা চমকই রইল মহিলাদের জন্য। লোকসভা নির্বাচনের পর সারা হয়ে যাওয়ার পর আমরা সবাই আপনারা সেটা দেখতে পাবো। কর্মী নেতৃত্ববৃন্দদের কাছে কতটা পাচ্ছে সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। আজকে আপনারা যদি তারা দেখতে গেলেন, এত উচ্ছ্বাস, এত আবেগ, তো বলার অপেক্ষায় রাখে না। হ্যাঁ, সবাইকে নিয়েই আগেও আমি কাজ করেছি 2013 থেকে আজকে 2024। পথটা হয়তো একসঙ্গে ছিলাম বলে এতটা পথ হাঁটতে পেরেছি, আঁকাতে পেরেছি, সবাই আমরা একটা পরিবারের মধ্যে ছিলাম বলে। যাদের নিয়ে লড়াইটা বলছেন আমি তাদের নিয়ে প্রচার করতে চাইছি না। আমার লড়াই তো কার সাথে করবো, লড়াই কোথায়, কাদের নিয়ে লড়াই? আমাদের মধ্যে তো কোনো লড়াই নেই। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা লড়তে জানি, গড়তে জানি, মানুষের উন্নয়ন করতে জানি, সারা বছর মানুষের সাথে থাকতে পারি। তৃণমূলের উন্নয়ন মানে যদি দান খয়রাতি হয়, বিজেপির প্রতিশ্রুতি গুলো কি? যদি বিজেপি যে আজকে মানুষের বাড়িতে বাড়িতে যাবেন বলছেন, আমি হয়তো এখানে আমি বললামও যে ওনারা নাকি একটা যাত্রা পথ শুরু করেছেন যে অভিযোগ যাত্রা, আমি তো বলবো এখানকার সাধারণ মানুষকে বলবো আগে অভিযোগটা তাদের বিরুদ্ধে লিখে তাদের কামেতে দেন, যে আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেইগুলো কোথায় গেল। অতএব 15 লাখ টাকা দেবেন বলেছিলেন, বেকার চাকরি, বেকারদের চাকরি দেবেন বলেছিলেন, তাহলে দেখুন বুমেরাং হয়ে তীরটা তাদের দিকেই যাচ্ছে। কারণ আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি, ঠিক সেরকম ধরনের অবস্থা হচ্ছে। রামেন্দ্রনাথকে একটা প্রশ্ন বলছি, তৃণমূলের মহিলা প্রার্থী এবং খুবই একদম মানে গ্রামীণ প্রত্যন্ত এলাকা থেকে প্রার্থী বাছাই হয়েছে, দলীয় যাতে গোষ্ঠী কন্দল না হয় এরকম একটা সমস্যাকে একটা প্রথমেই নির্মূল করা হচ্ছে বলা হচ্ছে। বিজেপির ক্ষেত্রে মহিলা প্রার্থী যদি চুজ করা হয় তাহলে কিন্তু একটা বেগ পেতে পারে তৃণমূল, এমন কি মনে করা হচ্ছে তৃণমূল মহিলা প্রার্থী অ্যাডভান্টেজ? দেখুন, প্রথম আপনার একটা কথায় আমার অবজেকশন, যে গোষ্ঠীদ্বন্দ্বকে সরাবার জন্য মহিলা প্রার্থী, এটা একদম অফেন্সিভ কথা। পৃথিবীর যা কিছু সুন্দর অর্ধেক হচ্ছে নর আর অর্ধেক হচ্ছে নারী। আমাদের নেত্রী মহিলা, আমাদের নেত্রী সব সময় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে 50% মহিলাদের সংরক্ষণ করেছে। সুতরাং এই ভাবটা নিয়ে আসবেন না, আমরা মাতৃগর্ভ থেকে আমাদের জন্ম, তাই সবার আগে মায়েদেরকে সম্মান করতে চাই। সুতরাং কোন গোষ্ঠীকে চাপা দেওয়ার জন্য, দ্বন্দ্বকে চাপা দেওয়ার জন্য মহিলা প্রার্থী নয়। মিতালি বাগ যোগ্য, গ্রাসরুট থেকে উঠে আসা আমাদের প্রতি হাস, যত কাটবে ভাই তত গজাবে, একে শেষ করা যাবে না। মিতালি বাগ 2013 গ্রাম পঞ্চায়েতের মেম্বার, 2018 পঞ্চায়েত সমিতির মেম্বার, 2023 জেলা পরিষদের মেম্বার, আর 2024 লড়াই করে পার্লামেন্টে যাবে, এটা আমরা নিশ্চিত।
দাদা আপনার যে সাতটা বিধানসভা নিয়ে আরামবাগ লোকসভা তার মধ্যে চারটিতে ইতিমধ্যে তিনটা রাগ হয়েছে, তারপরেও এতটা কনফিডেন্স আপনারা কি করে পাচ্ছেন? আপনারা বলছেন যে আমরা এমপি বলছি, পার্টি বলছি না, কি করে বলতে পারছেন? হ্যাঁ, বিধানসভায় আমরা চারটিতে হেরেছি তো সত্য কথা, কিন্তু পঞ্চায়েত যেখানে ওদের বিধায়ক পঞ্চায়েত নির্বাচন করেছে, প্রত্যেকটা জায়গায় প্রার্থী দিয়েছে, ভোট দেওয়ার পর বিশ্বনাথ কারক থেকে শুরু করে সুশান্ত ঘোষ থেকে মধুবাগ থেকে এবং আমাদের বিমান ঘোষ থেকে তারা আঙুলের কালি দেখিয়ে বলল এত ভালো ভোট জীবনে কোনোদিন দেখেনি, সুতরাং তারা আত্মবিশ্বাসী। এখানেতে বিজেপির পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠন হল, কিন্তু রেজাল্ট কি হলো? রেজাল্টে দেখা গেল সবই তৃণমূল জিতে গেল। তাহলে ফেয়ার ইলেকশন হয়েছে, তৃণমূল জিতেছে। ওদেরকে বিধানসভায় দিয়েছিল, পঞ্চায়েতে আমাদেরকে উজাড় করে দিয়েছে, লোকসভায় তার চেয়ে উজাড় করে দেবে, তাই আমরা এতটা কনফিডেন্স লক্ষাধিক করেছি। উন্নয়ন এবং দুর্নীতি প্রশ্নে আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন মঞ্চ থেকে যে সুশান্ত ঘোষের সঙ্গে মুখোমুখি বসতে চান বা মুখোমুখি মঞ্চ শেয়ার করতে চান, সেই স্ট্যান্ডে কি আপনি এখনো আছেন? অবশ্যই এলাকার কথা যদি সেখানে না তুলে ধরে কোথায় কাজ হবে? অবশ্যই তৃণমূল লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে সিপিএম এর সঙ্গে লড়াই করা দল, সুতরাং যা সত্য তা সবসময় সত্য। আমি কেন, আমাদের কোন নেতা ভয় পাবে না মুখোমুখি বসে তাদের অন্যায় তুলে ধরতে। আমরা বলছি দিদি যা বলে তা করে এবং করে দেখিয়েছে, আর মোদি যা বলে সব জুমলা, তারই ডান হাত অমিত শাহ সাংবাদিক বৈঠকে বলছে যে 15 লক্ষ টাকার যে গ্যারেন্টি দিয়েছিল মোদি ও তো জুমলা, আপনারাই আর দেখিয়েছেন। সুতরাং এই জুমলা পার্টির সঙ্গে বসতে আমরা কেউ ভয় পাই না। কালো টাকা উদ্ধার হয়নি, অথচ দেখিয়ে দিল 99.3% টাকা ব্যাংকে জমা পড়ে গেছে। আজকে আমরা ভারতবাসী হিসাবে প্রশ্ন, অটল বিহারী বাজপেয়ী 5 বছর কেন্দ্রে রাজত্ব চালিয়েছে, নরেন্দ্র মোদী 10 বছর চালাল, সারা ভারতবর্ষে কংগ্রেস প্রায় 45 বছর ক্ষমতায় ছিল, সেই জায়গায় কংগ্রেসের পার্টি ফান্ড আর বিজেপির পার্টি ফান্ড আকাশ পাতাল তফাৎ কয়েক গুণ বেশি। এই টাকা আমি জোরের সঙ্গে বলছি সব ওদের পার্টি ফান্ডে গেছে, মানুষকে দেব বলে নোট বাতিল করে যে সীমা বেঁধে দিয়েছিল এই টাকার বেশি ব্যাংকে জমা হবে না, বাকি টাকা ওদের কাছে গেছে, আপনারাই দেখবেন খুলুন ভিডিও, অমিত শাহর অ্যাকাউন্টে সমবায় ব্যাংকে একই দিনে 1675,000 কোটি টাকা জমা পড়েছিল সমবায়। আরেকটা প্রশ্ন বলছি, এখানেতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে 100 দিনের বকেয়া টাকা আছে, বারেবারে ধর্ণা মঞ্চ বা বিভিন্ন ধরনের আপনার আন্দোলন করেছিলেন, সেই টাকা কেন্দ্র তারা দিতে পারেনি, অবশেষে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি দাবি বা কথা দিয়েছিলেন যে টাকা আমরা দেবো, সেই টাকা কিন্তু প্রতিশ্রুতি মতো দিতে শুরু হয়ে গেছে অলরেডি বিভিন্ন পঞ্চায়েত বিভিন্ন রাজ্য জুড়ে। এতে করে কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস জয়ের ক্ষেত্রে অনেকটা ধাপ আরো এগিয়ে গেছে? দিতে পারেনি কেন্দ্র নয়, দেয়নি, মানুষের টাকা চুরি করেছে। আমি এখানে আপনাদের মাধ্যমে বলছি নরেন্দ্র মোদী চোর, কেন্দ্রীয় সরকার চোর, মানুষের অধিকারের টাকা চুরি করেছে, হকের টাকা চুরি করেছে, পরিশ্রমের টাকা চুরি করেছে। আর সিডি হিম্মত আছে, তাই রাজ্যের ক্ষুদ্র অর্থ ভাণ্ডার থেকেও সেই টাকা সবার অ্যাকাউন্টে পাঠিয়েছে। গতবারে বিধানসভা ভোটেতে খানাকুলের বেশ কিছু প্রান্তে বোমাবাজি এবং গুলিগালা চলেছিল এবং সেইখানে মিডিয়া কভারেজ করতে গিয়েও কিন্তু একটা বাধার সম্মুখীন হয়েছিল, এবারেও কি এরকম কোনো ঘটনা ঘটতে পারে কি বলবেন? ভাই তারপর পঞ্চায়েত ইলেকশন হয়েছে,
পঞ্চায়েত ইলেকশনেতে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল সব মায়ের কোল পূর্ণ থাকুক, এটাই তৃণমূল বিশ্বাস করে, রক্ত ঝরুক এটা বিশ্বাস করে না। পঞ্চায়েত নির্বাচন আমরা সেই রকম শান্তিপূর্ণ পর্যায়েতেই করেছিলাম। সব সংবাদ মাধ্যমে বেরিয়েছিল যে এই প্রথম আরামবাগে রক্তহীন পঞ্চায়েত নির্বাচন হলো, কিন্তু তারপর অরুণদা গ্রাম পঞ্চায়েতে নিজেদের দখলে নিয়ে যেতে বোমাবাজি, গুলি এবং সরকারি অফিস, পঞ্চায়েত অফিস আগুন লাগিয়ে পুড়িয়েছে ওই বর্বর অত্যাচারী বিজেপি। সুতরাং ইটকা বদলা পাটকাল, যদি সংশোধন হয়ে যায় ভালো কথা, না হলে পড়ে পড়ে মার খাওয়ার দিন কিন্তু কর্মীরা আর সহ্য করবে না। আইনগত অধিকার কেউ কেড়ে নিচ্ছে, এই 100 দিনের কাজ এটা আইনগত অধিকার। প্রায় আমাদের প্রথম হিসাব ছিল 25-30 লক্ষ জব কার্ড হোল্ডার, পরে দেখা গেল 50 লক্ষের উপর তারা কাজ করে হকের টাকা, অধিকারের টাকা পায়নি। আবাস যোজনা বঞ্চিত, রাস্তাঘাটের টাকা বঞ্চিত, ICDS এর টাকা বঞ্চিত, মিড ডে মিলের টাকা বঞ্চিত, বাংলা থেকে GST বাবদ 460,000 কোটি টাকা নেয়। সেই জায়গায় আমরা বাংলা এখন দাঁড়িয়ে 1,60,000 কোটি টাকা আমাদের পাওনা দেয়নি। এই বঞ্চনার, আমাদের বাংলার মানুষকে একত্রিত করার জন্যে বাংলার অধিকার যাত্রা আমাদের প্রার্থী আরামবাগের, তাকে সামনে রেখে জনগর্জন এবং তৃণমূল কংগ্রেসই পাবে এই অধিকার ফিরিয়ে আনতে বিরোধীদের বিসর্জন দেবে। আজকে সেটা আমরা কর্মী সম্মেলনের মধ্য দিয়ে, সকালবেলায় কর্মী বৈঠকের মধ্য দিয়ে আমরা এটাকে লঞ্চ করলাম। আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আপনারা কি যে প্রচারটা রাখছেন, সেই প্রচারের রূপরেখাটা যদি একটু বলেন। প্রচার আমাদের একদিকে দিদির উন্নয়ন আর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। মোদি প্রধানমন্ত্রী বলছে মোদির গ্যারেন্টি, তা মোদির গ্যারেন্টি কি? 15 লক্ষ টাকা কালো টাকা উদ্ধার করে মানুষের অ্যাকাউন্টে দেয়, 1 পয়সাও দেয়, তাহলে মোদির গ্যারেন্টি হচ্ছে চির গ্যারেন্টি। দিদির গ্যারেন্টি 2021-এর লোক বিধানসভা নির্বাচনের আগে বলল যে বাংলায় যদি তৃণমূল সরকার তৈরি হয় তাহলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আজকে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতিটা পরিবারে 25-59 বছর বয়সী মহিলাদেরকে দিচ্ছে, এটা দিদির গ্যারেন্টি। মোদি কি বলেছিল তখন? মনমোহন সিং প্রধানমন্ত্রী 60 পয়সা পেট্রোলের দাম বেড়েছিল, বলেছিল 50 টাকার নিচে পেট্রোল আনবে। তা মোদির গ্যারেন্টি কি? 106 টাকা লিটার পেট্রোল। মোদির গ্যারেন্টি কি? বছরে 2 কোটি চাকরি, 10 বছর ক্ষমতায় আছে 20 কোটি, সারা ভারতবর্ষে 2 লক্ষ চাকরি হয়, এই হচ্ছে মোদির গ্যারেন্টি। দিদির গ্যারেন্টি কি? কৃষক বন্ধুদের প্রত্যেকটা কৃষককে 2 বার টাকা দেওয়া। দিদির গ্যারেন্টি কি? স্বাস্থ্যসাথীর কার্ডের বিনিময়ে অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া। দিদির গ্যারেন্টি কি? আরামবাগ প্রফুল্ল সেনের জায়গা, সেই আরামবাগকে সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় আনার জন্য মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া, সুপার ফেসিলিটি হসপিটাল তৈরি করে দেওয়া, আরামবাগ টু চাপাডাঙ্গা 4 লেন রাস্তা করে দেওয়া,
আরামবাগে হেলিপ্যাড তৈরি করে দেওয়া, এগুলো হচ্ছে দিদি যা বলেছে তা করে দেখিয়েছে। আমাদের প্রচার এই নিয়ে থাকবে, দিদি যা বলে দিদি তা করে দেখায়, আর মোদি যা বলে পুরো ধাপ্পা দেয়। এখনো পর্যন্ত বিরোধীরা তাদের প্রার্থী আরামবাগে দেয়নি বা অ্যানাউন্সমেন্ট করেনি, শুধুমাত্র আপনাদের তৃণমূলেরই হয়েছে, এতে কি অনেকটা প্রচারের দিক থেকে? রাজনৈতিক দল তাদের হয়তো সবাই প্রার্থী হবার চেষ্টা করছে, তাদের ভেতর হয়তো দ্বন্দ্ব হচ্ছে, রাম হবে না শ্যাম হবে না যদু হবে না মধু হবে, এ নিয়ে লড়াই চলছে, হয়তো একজন হবেই। তা আমাদের ব্রিগেডে আমাদের সুপ্রিমো আমাদের সেনাপতি ঘোষণা করে দিয়েছে 42টা আসনের মধ্যে আরামবাগ আমাদের ইতালি বাস প্রার্থী, সেই জায়গায় আমরা আমাদের কর্মীদের উজ্জীবিত করে তাদের সঙ্গে প্রার্থীর পরিচয় করব। আমরা শেষ করে ফেললাম, এবার আমরা একদম মানুষের কাছে বাংলার অধিকার যাত্রাকে নিয়ে মানুষের কাছে পৌঁছব। খানাকুল সহ বিভিন্ন এলাকায় তো হচ্ছে বিধানসভায় আরে মুখ দেখতে হয়েছিল, এখানে কতটা রিকভার করা যাবে? রিকভার তো করে ফেলেছি পঞ্চায়েত ইলেকশন। আমরা খানাকুলে বিধানসভায় জেলা পরিষদের বিধানসভা করছি, জেলা পরিষদে আমরা এগিয়ে আছি 27,000 ভোটে। আজকে আমরা টার্গেট দিলাম তার থেকে বাড়াতে হবে, 30,000 ভোট সর্বনিম্ন জিততে হবে। আর আরামবাগ লোকসভার 7টা বিধানসভা আছে, যদি খানাকুল প্রথম হয় তাকে আমরা পুরস্কৃত করব। প্রত্যেক বিধানসভার ভেতরেই এই প্রতিযোগিতা হচ্ছে, যে প্রথম হবে তাকেই পুরস্কৃত করবে। সুতরাং বাঘের সঙ্গে লড়াই করে যে জেতে তার কদরটা তার সেলিব্রেশনটা আরো বেশি হয়। যেহেতু খানাকুল পরাজিত এখানে বিধানসভায়, আমরা পঞ্চায়েতে জিতেছি, লোকসভাতেও 30,000 ভোটে জিতলে এদের কদর একটু বেশি হয়। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার